দেশে 2013 ও 14 সালের মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়া প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, বিএনপি কি করতে পারে তা জানা আছে। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে সরকার কোনোভাবে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে না, বিএনপি সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারে। দেশে আমরা কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না। পার্টি অফিসের সামনে থেকে পালিয়ে যায়, পার্টি অফিসের সামনে থেকে গিয়ে গরুর বাজারে আশ্রয় নেয়, যারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, হ্যাঁ তারা কি করতে পারবে, কতটুকু করতে পারবে আমাদের জানা আছে। আমরা আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছি, রাজপথে থাকব, এবং কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।